হিরু আলমের মুসলেকা নিয়ে যা বললেন সেই মণি চৌধুরী। হিরু আলম রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পর বিভিন্ন জন বিভিন্নভাবে তার সমালোচনা করেছিলেন, জানিয়েছিলেন প্রতিবাদ। তরুণ কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকার মণি চৌধুরী তাদেরই একজন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া তার একটি প্রতিবাদমূলক স্ট্যাটাস তখন সাড়া ফেলেছিল। বুধবার হিরু আলম আর কখনও রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি গাইবেন না বলে মুসলেকা দিয়েছেন। তার এই বুধদ্বয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সেই মণি চৌধুরী। তিনি লিখেছেন, সুস্থ সংস্কৃতির জন্য এটা বিরাট সুখবর। হিরু আলমের মতো যারা অপসংস্কৃতি চর্চা করছেন তাদেরকেও নিয়ন্ত্রণে আনা জরুরি। যুগান্তরকে দিয়ে সাক্ষাৎকারে মণি চৌধুরী বলেন, তখন আমি ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলাম। আমি একজন সঙ্গীত শিল্পী, গান আমার সন্তান। এটাকে কেউ খারাপভাবে উপস্থাপন করলে প্রতিবাদ করাটা আমার দায়িত্ব, আমি তাই করেছি। হিরু আলম বিকৃত সংস্কৃতির চর্চা থেকে বেরিয়ে আসবে, এটা নিঃসন্দেহে আমাদের সুস্থ সংস্কৃতির জন্য ভালো ভালো খবর। হিরু আলমকে নিয়ে তিনি বলেন, অশ্লীল অঙ্গভঙ্গি, ভারামি কিংবা বিকৃত কোনো কিছু চর্চা করে কিছু মানুষের হাসির খোরাক হওয়ার মাঝে আমি আসলে কোনো সৃষ্টিশীলতা খুঁজে পাই না। মানুষের মূল্যায়ন সে কতটা সৃষ্টিশীল, আমি তার মাঝে এমন কিছু খুঁজে পাইনি যা দিয়ে তার চেষ্টাকে সাধুবাদ জানানো যায়। তিনি যোগ করেন, হিরু আলমের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব অতীতে ছিল না, এখনও নেই। আমি শুধু তার অপসংস্কৃতি চর্চার বিরুদ্ধে দাঁড়িয়েছি। বিকৃত সংস্কৃতি চর্চার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, আমিও সেটাই করেছি। তার গান কিংবা অন্যান্য কন্টেন্ট নিয়ে আমার কোনো কিছু বলার নেই, যা বলার দর্শক শ্রোতরাই বলে থাকেন। আজ আইন শৃঙ্খলা বাহিনী বলেছেন, হিরু আলমের প্রতি আমার কোনো পরামর্শ আগেও ছিল না, এখনও নেই, পরামর্শ সবার জন্য না। মনের সংযোজন শুধু হিরু আলম নন, অপসংস্কৃতি চর্চা অনেকেই করছেন এটা সত্য, তবে আমি মনে করি হিরু আলমকে কেউ ছাড়াতে পারেনি। ইউটিউব ফেসবুক যারা অপসংস্কৃতিমূলক কন্টেন্ট তৈরি করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। মনু চৌধুরীর লেখা প্রায় 17টির মতো গান প্রকাশিত হয়েছে, আরও ডজনখানেক গান প্রকাশের অপেক্ষায়। একক এবং ডুয়েল মিলিয়ে তার গাওয়া প্রকাশিত গানের সংখ্যা প্রায় 26টি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।